বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। জানা গিয়েছে 1 ডিসেম্বর সন্ধ্যা থেকে 2 তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি, আর এর জেরেই রবিবার সন্ধে 7টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। খিদুরপুর রোড সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। এদিন বিদ্যাসাগর সেতু ছাড়াও আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে সূত্রের খবর। যেমন সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে, খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিং এর দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে। এছাড়া খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং এর দিকে নিয়ে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগ্রামী গাড়িগুলিকে 70 ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে যান চলাচল বন্ধ থাকলেও উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে পারবেন মানুষজন।